বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি মাস্টারকে নিয়ে তো প্রতিদিনের মতো আমি আছি আম্মু আপনাদের সাথে এ তো আজকে আমি ভিডিওটা স্টার্ট করলাম একটু দেরি করেই তো আজকে নাস্তা তো শেয়ার করলাম না তো আমাদের প্রথম থেকেই আমার বাড়িঘর টিনের বাড়িঘর দেখালাম টিন বাড়িঘর আর এই যে সকালবেলা উঠে আমি কিভাবে বিছানাটা ঘুষিয়ে নিচ্ছি আর ঘরটা পরিষ্কার করে নিচ্ছি তো আপনাদের সাথে কিছু কিছু আমি শেয়ার করতেছি আর দেখা শুরুতে প্রথমে একটি বন্ধুরা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকে বন্ধু হয়ে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন আর যে পাশে থাকা কালো ভেলাইকনটি আছে ক্লিক করে রাখবেন আমি যে নিয়মিত ভিডিওগুলো দিব আপনাদের মোবাইলে সাথে সাথে পৌঁছে যাবে আর আপনারা সময় মতো দেখে নিতে পারবেন আর যে আপুরা ভাইয়ারা দেশ বিদেশ থেকে দূর দূরান্ত থেকে অনেক দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখতেছেন বা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই যে আমি বিছানা গুছিয়ে নিতাছি আর মাসরা অনেক কান্না করতেছে দেখেন কি কীরকম করতেছে কেন যে কান্নাটা করতেছে আমি যে কম্বলটা বাস করতি না ও মনে করতেছে যে ওরাকে কম্বল দিয়ে আমি পেশায় পেশামো আর কি ও বেশি বিহেভ করলে বা বেশি উত্তেজিত হলে হাইপার বাড়লে আমি এই যে কম্পলটা দিয়ে কম্বল দিয়ে আমি পেঁচিয়ে রাখি তো হাইপার একটু একটু করে আস্তে আস্তে কমে যায় এটা হচ্ছে ডাক্তারে বলেছে বা স্কুলের ম্যাডামরাও বলেছে এভাবে রাখতে তো এটা হচ্ছে ওদের এক একটা থেরাপি তো ও বলতাছে যে ও আমি যে কম্বলটা বাস করে না ওই সময় মনে করতেছে ও মনে করতেছে যে ওর নাকি থেরাপি দিম ওই সেই জন্য আর কান্না করতেছে ও তো কম্বলের ভিতরে যাইতে চায় না এই সেই জন্য আর কি আর এই যে দেখেন আমি গোড়টা ঝাড়ু দিয়ে নিয়েছি। এক একরুম আর আর রুমে দেখি যে ছেলেপেলেরা এখন উইটা গেছে ঘুম থেকে আর আজমেষ শুয়ে আছে নিহাত উঠছে আর ওদের এই যে মশারিটা তুলে নিচ্ছি তো মশারিটা তোলা হইলে তারপরে আমি আবার এই রুমটা জারু দিয়ে নিব তো আপুরা ভাইয়েরা আমার পাশে থাকবেন যে আপু যে আপুরা ভাইয়েরা আমার পাশে থাকবেন অবশ্যই আমার বিদ্যুৎ সবগুলো আপডেট আপনারা পাবেন সবগুলো আপ কি কী আমি করতেছি কি কি কে আমার বাসায় আসলো বা কোথায় গেলাম সব কিছু আপনারা দেখতে পারবেন তো আগামী ব্লগে দেখতে পারবেন যে আমার বাড়িতে কে আসবে কোন আপু আসবে অনেক বড় মনের একটা মানুষ আমার বাড়িতে বেড়াতে আসবে তো অনেক বড় ইউটিউবার তো আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম কেন যে আমি আগামীতে দেখতে পারবেন তো কবে আসবো আমি এটা আপনাদের কাছে বলবো না আপু বলছে আজকে ফোন করে যে আমি আসতেছি অতি শীঘ্রই তোমার বাসায় তো আমার সবজি বাগান বা আমার ব্লগ আপু অবশ্যই দেখে তো আপুও জানবে হ্যাঁ যে আপুর নামটা আমি বললাম যে সে আপু হচ্ছে রুমিস ফ্যাশনেবল হাউস ব্লগার আপু অনেক ভালো মানু ভালো মানুষ আপু আর অনেক বড়ো মানুষ আপুর মতো এমন মানুষ আমি কখনো দেখিনি যে আপু পর হয়ে যে আপু আমার সাথে অনেক ভালো ব্যবহার করে বা আমি ফোন দিলে সাথে সাথে আপু ফোনটা ধরে বা যদি ফোন নাও ধরতে পারে তো আপু দেখলেই ফোনটা আবার মানে পুনরায় আপু কলটা দেয় আমাকে আপু অনেক ভালো যে আপুর কথা বলা তো বললে তো শেষ হবে না তো আপুকে ধন্যবাদ জানিয়ে আমি ছোটো করতে চাই না যে আপু এত বড় একটা ইউটিউবার তারপরও আমার ভিডিও দেখে বা আমার বাসায় আসবে এটা তো আমার জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার তাই না আর এই যে আমি চামেলিকে নিয়ে আমার সবজি বাগান থেকে শাক পারতা শাক তুলতাছি মূলা শাক তুলতাছি আর এই যে চামিলি আর আমি মূলা শাক তুললাম মূলা শাক তোলা হয়ে গেছে এখন আমরা বাসায় ফিরে যাব এই যে আমরা বাসায় চলে যাইতাছি আর এই মূলা শাকগুলো কাটটা তারপরে আমি রান্না করব ভাজি করব আর কি আর এখন বাসায় আসলাম দেখি যে ডাল রান্না করবো তো ডাল শেষ হয়ে গেছে এই ডালটা আমি ঢেলে নিতেছি ডালটা ঝালা এটাতে তো বেশি হয়ে গেছে গুলা ডাল দুই কেজি সেজন্য আরেকটা আমি বয়মে ঝাড়ে ভরে নিতেছি আর আপনারা আগামী দিন ভিডিওতে আপনারা অবশ্যই আমাকে ফলো করবেন আমার দেখতে পারবেন যে আপু কবে আসলো আমার বাসায় অবশ্যই দেখতে পারবেন তো আপা আপু বাসায় আমাদের বাসায় আইসা কি কি করলো কোথায় ঘুরতে গেলাম আপুকে নিয়ে বা কি খেলাম কি করলাম সবই আপনারা আপডেট পেয়ে যাবেন আর এই যে এইগুলো শাকগুলো আমি বেছে নিতেছি আর ওই দিক দিয়ে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি মাটির চুলায় ভাত বসিয়ে দিয়েছি পাতিলায় আর এপাশ দিয়ে আমি শাকগুলা বেশি নিতেছি আর এই যে আমি ভাত বসায় দিয়েছি আগুন ধরিয়ে দিয়ে তারপরে আমি শাকগুলা কুটটা নিতেছি আর যে খালা কেউ বললাম যে খালা আপনি এই যে অন্য অন্য সবজিগুলা পেঁয়াজ তার কাঁচামরিচ তারপরে ধনিয়া পাতা ওইগুলা কেটে দেন আর আমি শাক বেছে নিই যেহেতু অন্য অন্য তরকারিও তো রান্না করতে হবে তাই না তো দেরি হয়ে যাবে একা একা করতে যেহেতু ছোটো দিন সেই জন্য দুই হাতে করলে আর কি তাড়াতাড়ি হয়ে যায় আর এই যে শাকগুলা আমি লবণ দিয়ে আর শাকগুলা লবণ দিয়ে আমি হাতে এই যে কী এরকমভাবে মধ্যে মথে চটকিয়ে নিতেছি আর ওই পাশ দিয়ে রান্না বসিয়ে দিয়ে আমি একটু কাজ করে নিচ্ছি রান্নাঘরের কাজ যেহেতু এগুলো তো প্রতিদিন করা হয় না আর ছোট দিন করতে করতে তো অনেক সময় লেগে যায় সেজন্য রান্নাটা বসিয়ে দিয়ে ওই পাশ দিয়ে এই পাশ দিয়ে আমি কাজ কাজটাও করে করে নিচ্ছি আর এই যে ওই পাশ দিয়ে ওইগুলা পরিষ্কার করে নিয়েছি আর এইগুলা এইগুলো আমি পরিষ্কার করে নিব এখন আর এগুলো তো ডেলি ডেলি পরিষ্কার করা সম্ভব নয় সপ্তাহে দুই দিন বা একদিন পরিষ্কার করি আমি তাই শেয়ার করি একটু একটু করে আর কি আর এইগুলা এই যে জারগুলা এগুলোতে আমি আটা চিনি তারপর ময়দা ঢাল এইগুলা রাখা রাখা হয় আর কি সেই জন্য একটু ভালো করে বয়মগুলো আবার পানি দিয়ে ধুয়ে তারপরে আমি রাখলাম জায়গাটা জায়গা রাইখা দিলাম আর এইভাবে যদি প্রতিদিন কাজগুলো করা হয় তো আরও সুন্দর থাকে আরও ভালো থাকে তো আমার প্রতিদিন করা তো সম্ভব হয় না আমি রুটিন করে নিয়েছি সপ্তাহে দুই দিন আমি করে থাকি এই কাজগুলো মশামাছির কাজগুলা আর এই যে এ পাশ দিয়ে এই টেবিলটার মধ্যেও আমি গুলা রাখি না এই যে রাইস কুকার তারপরে ওয়াটার হিটার পানির তারপরে এই যেইগুলো রাখি এইগুলো আমি মুছে নিচ্ছি যেহেতু আমার বান্না অর্ধেক হয়ে গেছে আর বসাই দিয়ে দিয়ে আমি এই কাজগুলো করে নিতেছি আর এই যে চামচ রাখার যে জারটা আছে না দেখি যে একটু একটু অপরিষ্কার হয়ে আছে তো এই পাশ দিয়ে আমি এই চা চামচের জারটাও ধুয়ে নিতেছি তো আপুরা ভাইয়ারা আগামী ভিডিওতে দেখতে পারবেন যে হাউস আপু আমার যে আসলো আপু যে এত বড় ইউটিউবার তো আমার বাসায় যে আসবো আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না আপুকে একবার বলছি তারপরে আপু রাজি হয়ে গেছিলো যে আসবে তো আমি ওই সময় আর আমি ব্যস্ততার কারণে আপু আপুও ব্যস্ত ছিল আমিও ব্যস্ত ছিলাম দুজনের ব্যস্ততার কারণেই আসতে পারিনি আর এখন যেহেতু আবার যোগাযোগ হয়ে গেছে আপুর সাথে তো আপুরে বললাম আপু বলল যে ঠিক আছে আমি আসব তোমার বাসায় আর তোমার মেয়েকে দেখে দেখে যাব তো আপু অবশ্যই আমার মেয়ের জন্যই আসবে আমার মেয়েটাকে নাকি আপুর অনেক ভালো লাগে আর আপু আমার মেয়েকে দেখতেই আসবে আর এই যে আমার কাজগুলো করে নিতেছি আর আপনাদের সাথে আমি বক বক করে যাচ্ছি কি কি কথাও বলে শেয়ার করে নিচ্ছি তো আপু থাকে ঢাকায় মিরপুরে থাকে নাকি আপু সেই জায়গায় থেকে আসবে তো আপু বলছিল যে বিকালবেলা আসবে তো আমি বললাম যে না আপু আসলে তো বিকালবেলা তো অনেক দূরের রাস্তা হয়ে যায় তো দুপুরবেলা আসলে খাওয়া দাওয়া আমার বাসায় করবেন তো আপু বলল যে ঠিক আছে তাহলে আলহামদুলিল্লাহ আমি আসব আর বলল যে বিকেলে আসলে নাকি ভালো হয় আমি বললাম যে না দূরের পথ তো দুপুরবেলা আসলেই সকাল সকাল আসলেই আর যেহেতু আবার ছোট দিন তো তাড়াতাড়ি চলে যাইতে পারবেন সেজন্য আপু বলল যে ঠিক আছে আচ্ছা আমরা অতি শীঘ্রই তোমার বাসায় আসতেছি তো এই যে দোয়া দা আমার শেষ হয়ে গেছে এখন আমি চামচগুলা এই যে তে এই জারটাতে রাখ রাইখা দিতে তো অনেক আপুরা আছে যে আমার এই ইউটিউব চ্যানেলটা খুঁজছে তো ওই আপুরা ভাইরাল হয়েছে আমার একটু সময় হইতাছে ভাইরালটা দেরি হইছে তো ওই আপুদের কল করলে মা পা ফোন করলে মেসেজ করলে মা অ্যান্সারই দিতে চায় না যে ওরা নাকি অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছে তাই ওরা ফোন ধরে না ওরাও কথা বলার সময় নেই ওদের অনেক পাট তো আপনারা আমার পাশে থাকবেন অবশ্যই তো আমি পরবর্তী যে সুন্দর সুন্দর ভিডিওগুলো দেবো আপনাদের সাথে শেয়ার করব আর আপনারাও অতি শীঘ্রই পেয়ে যাবেন আমার আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই যে এটা হচ্ছে বিকেলবেলা আমাদের চা বানিয়ে খাওয়াইতেছে আমার ছোটো ছেলে আজমির আর চামিলিকে বললাম যে চামিলি তুমি চা বানাও তো আজমির বলল যে না আমি বানাই এই তোমরা খাইও তো আজমিরও চা খাইবো তো আজমির চা খাইলে আজমিরের নিজেরটা নিজেই বানিয়ে নেয় যে আমার হাতে চা না খেয়ে ওর কাছে ভালো লাগে না ও ওর হাতে খেতেই ভালো লাগে আর ওই বানাই নিতেছে এই যে চাটা তো চা বানাইবো আর আমরা মজা করে খাবো বিকেলবেলা বিকেলবেলা শীতের দিন বিকেলবেলা তো চা খেলে তো শরীরটা বেশি চাঙ্গা হয়ে যায় সেজন্য একটু চা না খেলে তো জমি না আর এই যে আমরা চাটা এখন খাই খাবো সবাই মিলে মাস্টা চামিলি আমি আজমির নিহাত সবাই চা খাইবো আর এই যে দুধ চা বানাইবো তো যেহেতু আর এই যে দুধটা আর চিনিটা প্রথমে কাপে দিতেছে তারপরে আর কিভাবে চা বানাবো ওকে শিখিয়ে দেওয়া লাগে না ও বানাইতে পারে অনেক সুন্দর চা এই যে দেখেন শুধু দুধ আর দুধ দিয়ে একদম বইরা ফেলাইছে আর ও তো চা বানাইলে শুধু দুধ আর দুধ দিব আর এই যে মাছটা অনেক শীত করতাছে আমারও শীত করতেছে যেহেতু শীতের দিন তো শীত করবই আর এই যে চামিলি খাইতেছে চা আর হাসতেছে দেখেন আপনারা চামিলিকে আর সবাই একটা লাইক দিয়ে দেখবেন আমার ভিডিওটা অবশ্যই আর এই যে আজমিনও খাইতেছে তো আজকের মতো বিদায় নিব আল্লাহ হাফেজ দেখা হবে আগামী ব্লগে আসসালামু আলাইকুম এই যে আমরা চা খেতে খেতেই বিদায় নিতেছি আসসালামু আলাইকুম দুইবার সালাম দিয়ে দিলাম আপনাদেরকে